বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ এর ধারণা। সাধারণত কোনো এলাকায় নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী ও তাদের আবাসস্থল, প্রকৃতি, পরিবেশ এবং প্রাণীকুল নিয়ে একটি গ্রাম গড়ে ওঠে। এক্ষেত্রে গ্রাম বলতে সাধারণত মানুষের উপস্থিতিকেই মুখ্য বলে বিবেচনা করা হয়। সেই হিসেবে বিশ্বের প্রতিটি প্রান্তেই এরূপ গ্রামের অস্তিত্ব লক্ষ্য করা হয়। কতগুলো গ্রামের সমন্বয়ে শহর, কতগুলো শহরের সমন্বয়ে একটি জেলা বা অঞ্চল এবং কতগুলো জেলা ও অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ। আবার অসংখ্য দেশের সম্মিলিত ভৌগোলিক অবস্থানকে বিশ্ব বলে বিবেচনা করা হয়। বর্তমানে প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে। বৃহৎ প্রেক্ষাপটে সেই হিসেবে বিশ্বটাই হল একটি গ্রাম, যেখানে প্রতিটি দেশই আসলে একজন ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারে বা এর প্রতিনিধিত্ব করে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম ও ইলেকট্রনিক যোগাযোগের রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপক ব্যবহার ও প্রভাবের কারণে আজ বিশ্বের কোনো এক দেশের এক প্রান্তের লোকজন অন্য প্রান্তের অন্য কোনো দেশের লোকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। তথ্যের এই আদান প্রদান বিশ্বকে এতটাই কাছে নিয়ে এসেছে যে এটি এখন একটি গ্রাম বা ভিলেজ হিসেবে আবির্ভূত হয়েছে। উদাহরণস্বরূপ ধরা যাক, বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এখন অস্ট্রেলিয়ার কোনো এক স্থানে বসবাসকারী কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার ও ইন্টারনেট, মেসেঞ্জার, ইমেইল, সোশ্যাল মিডিয়া সহ আরও কিছু ইলেকট্রনিক মাধ্যম এক্ষেত্রে দূরত্বের ব্যবধানটি ঘুচিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে আজকাল বিশ্বের এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আজকের বিশ্বে আমরা মূলত একটি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজেই বসবাস করছি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক উপাদান বিনিময়ের ক্ষেত্রে বিশ্বগ্রামের বহুল প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন এখন আন্তঃসংযুক্ত ও আন্তনির্ভরশীল হয়ে পড়েছে। কানাডিয়ান লেখক মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন। 1962 সালে তাঁর প্রকাশিত দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং 1964 সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব লাভ করে। দ্বিতীয় বইটিতে ম্যাকলুহান বর্ণনা করেছেন কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ দ্বারা বিশ্ব একটি গ্রাম বা ভিলেজে রূপ লাভ করছে। তাঁর অন্তর্দৃষ্টি সে সময় ছিল যুগান্তকারী, যেখানে তিনি গ্লোবাল ভিলেজকে একটি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম মিডিয়া হিসেবে অভিহিত করেছিলেন এবং এটি যে পৃথিবী নামক গ্রহটিকে দ্রুতই সমন্বিত করবে সেটি বুঝিয়েছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে।